हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब गोल जामा काटिंग करा। देखुन आमी जे गोल जामाटी तैरी करार जोन्नो आमी एखाने कापड़ नियेछि 3.5 गज परिमाण। अपनारा जरा सेलर काजे एकदम नतून तारा भिडियोटी टेने टेने ना देखे पूरा भिडियोटी मनोयोग सहकारे देखुन, ताहले ए गोल जामाटी काटिंग करा खूब सहजे शिखे निते पारबेन। देखुन प्रथमे गोल जामाटी तैरी करार जोन्नो आमी पूरा कापड़टी मेले निच्छि। मेले नेवार परे मास्कान थेके भाज दिए, माने दुई भाजे भाज दिए निच्छि पूरा कापड़टा। देखो आमि किन्तु दुई भाजे भाज दिए नियेछि। एबार देखुन दुई साइड खोला जे साइडटा सेई साइड आमार बाम हाते रेखेछि, आर बंध साइड जेटा आछिलो सेटा डान हाते आछे। एबार खोला साइड थेके देखुन ऊपर थेके रुमाल भाजे आमि एकटा भाज दिए निलाम। माने गोल जामाटीर ऊपरेर एकटा अंश थाकबे आर नीचेर एकटा अंश। आमि प्रथमे नीचेर अंशटी काटिंग करे नेब। नीचेर अंशटी काटिंग करार जन्य आमार किन्तु कोमरेर मापटा लागबे। एखाने आमार जामार ओरिजिनाल कोमर आछे 24 इंची, ताहले 24-এর থেকে আমি 4 ইঞ্চি লুজ দিয়ে জামাটি তৈরি করব। তাহলে 4 ইঞ্চি লুজ হলে হয় আমার 28 ইঞ্চি, তাহলে 4 × 7 = 28, 7 ইঞ্চি আসে। তাহলে আমাকে এখানে নিতে 6.5 ইঞ্চি, আমাকে কিন্তু 6.5 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চি কমে। দেখুন 6.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়ে উপর থেকে আমার কত ইঞ্চি আসে 6.5 পর্যন্ত সেটা মাপ দিয়ে আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে একটা শেপ মতো দিয়ে নেব। আমি কিন্তু এখানে রাউন্ড আকারে দিয়ে নিয়েছি। এবার দেখুন উপর থেকে ওই উপরের পাটের জন্য আমার আছে 14 ইঞ্চি, ওই 14 ইঞ্চি বাদ দিয়ে বাকি ধরে আমার ঝুল আছে 40 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি পুরো রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন আমি কিন্তু জামাটি একটু লুজ বানাবো, মানে অরিজিনাল গায়ের বডি আছে 30 আর কোমর আছে 24, তাহলে অরিজিনাল বডি ছাড়া আমার বেশি নিতে হবে। বডিতে নেব 5 ইঞ্চি আর কোমরে নেব 4 ইঞ্চি দিয়ে আমি জামাটি তৈরি করব। দেখুন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে 42 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে স্কেল দিয়ে সোজা করে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিচ্ছি। কোমরের অংশ যে আমি 1/2 ইঞ্চি কম নিয়েছি এটা 13 হওয়ায় কিন্তু পরবর্তীতে ওটা বেড়ে যায় সেলাই করার পরে, এর জন্য 1/2 ইঞ্চি কম নিয়েছি। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু স্কেলের শেপ দিয়ে দেখে নিচ্ছি। দেখুন এবার দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। দেখুন আমার নিচের অংশটা কাটিং করা হয়ে গেছে। এবার আমার যে অংশটুকু জোড়া দিতে হবে সেই অংশটুকু আমি জোড়ার অংশটা কাটিং করে নেব। দেখুন জোড়ার অংশটি কাটিং করার জন্য আমি যে সাইডে কাপড়টি কাটিং করেছি তার সাইড বরাবর এক সাইড দিয়ে আমি জোড়ার অংশটি সাইজ করে নিচ্ছি। দেখুন আমি 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাই মার্জিন রেখে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে বাড়তি অংশটা বাইরে রেখে আমি কাপড়ের মাপ অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। এই অংশটা কিন্তু আমার জোড়া দিতে হবে। দেখুন আমি দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। দেখুন আমার তাহলে নিচের অংশটা কাটিং করা হয়ে গেছে, উপর থেকে এইভাবে কিন্তু কাপড়টি জোড়া দিতে হবে। এবার আমি উপরের অংশটা কাটিং করে নেব। উপরের অংশটি কাটিং করার জন্য আমি 14 ইঞ্চি অরিজিনাল ছিল, তাহলে 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 15 ইঞ্চি নিয়ে আমি দাগ ভাঁজ দিয়ে নিয়েছি, মানে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে আমি বডির অংশটা সাইজ করে নিচ্ছি। তো কাপড়টা 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে একবার ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি, আবার আরও একবার ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে পাশে আছে বন্ধ সাইড, অপর সাইডটি খোলা। দেখুন আমি প্রথম 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে গলা নিচ্ছি 5.5 ইঞ্চি, আর কোমর তো নেওয়াই লাগছে না, কোমর এখান দিয়ে 15 ইঞ্চির থেকে বেরিয়ে যাবে। পাশেও ঠিক একইভাবে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর এ পাশে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার গলার মাপটা নিয়ে নেব। এখানে আমি গলা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, মানে 30 বডিতে আপনার 2 নিলে হয়ে যাবে। বানানোর পরে 5 ইঞ্চি হয়ে যাবে, মানে 2.5 ইঞ্চিতে হয়ে যাবে। আর পুটটা নিয়েছি 5.5, মানে আমি বগল মোহরাও যা নিয়েছি পুটের অংশটাও ঠিক তাই নিয়েছি। এপাশ থেকেও 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং বগল মোহরার জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর আমি বডির মাপটা নিয়ে নেবো। এখানে বডি আছে 30, তাহলে 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আমি বেশি নিয়ে দাগটা দিয়ে দেব। তাহলে মোট আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর কোমর আছে 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি। আর আমি যে লুজটা দেব ওই লুজের জন্য কিন্তু এই 2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। এবার দাগগুলো আমি একে একে মিলিয়ে দেব। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, ধন্যবাদ। এবার দেখুন দাগগুলো কিন্তু আমি একে একে মিলিয়ে দিয়েছি। এবার বডির অংশের শেপটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন শেপে শেপ কাটার শেপ দিয়ে বডি থেকে কোমর পর্যন্ত আমি শেপটা দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে কিন্তু আমি তালপাটের ড্রয়িংটা করে নিচ্ছি। আর তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে আমি পিছন পাটের ব্যাক পাটটা দাগ দিয়ে নেব। দেখুন আমি কিন্তু 1 ইঞ্চি উপরে দিয়েছি তালপাটটা, তার 1/2 ইঞ্চি উপরে দিয়েছি ব্যাক পাটটা। দেখুন 1/2 ইঞ্চি এখানে কিন্তু আছে, 1/2 ইঞ্চি পরিমাণ বেশি। এবার উপরের থেকে কিন্তু গলার এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দেব ফুটের অংশটা। দেখুন আমি এবার দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। এবার নিচে থেকে হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে কোনাগুলো ঝুলে না থাকে। এরকমভাবে শেপ দিয়ে নিলে কোনা আর ঝুলে থাকে না। এবার দেখুন আমি এখানে টিকেনের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে টিকেনের মাপ নিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চিতে দিয়ে উপরের থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে আমি টিকেনের অংশটা চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখুন ওখানে আমি নিচে একটা কেসি দিয়ে ছোট্ট করে কাটিং করে নিচ্ছি, আর উপরে কেসি দিয়ে কোনা এ পাশটাও চিহ্ন করে নিচ্ছি। এবার তালপাটার অংশটাও কাটিং করে নিচ্ছি। আর গলাটা কিন্তু আমি কাটিং করছি না, ওটা বক্রামে করবো, এজন্য কাটিং করছি না। এই দেখুন আমি তালপাটটা কাটিং করে নিচ্ছি। এবার আমি হাতার অংশটা কাটিং করবো। হাতার অংশটি কাটিং করার জন্য আমাকে হাতার মাপ অনুযায়ী, লম্বার মাপ অনুযায়ী এটা নিয়ে নিচ্ছি আমি। এবার একবার ভাঁজ দিয়ে 2 পাট করছি, তারপরে আরও একবার ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে পাশে আছে বন্ধ সাইড, অপার সাইডটি খোলা। দেখুন আমি নিচে থেকে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। হাতার মুখের অংশটা সোজা করে দাগ দিয়ে নিলাম। এবার দেখুন হাতার লম্বা অনুযায়ী, এখানে হাতার লম্বা দিচ্ছি 17 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি। আর ডাউনটা দিয়ে দেব নেব 3 ইঞ্চি পরিমাণ। এপাশ থেকেও ঠিক একইভাবে 18-18.5 ইঞ্চিতে দাগ দিয়ে আর 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকেও 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দিচ্ছি। এবার আমি হাতার মুখের মাপটা নিয়ে নেব। এখানে হাতার মুখ আছে 9 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর ওই 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। দেখুন এবার শেপ কাট দিয়ে আমি উপর থেকে শেপ দিয়ে ওই ডাউনের অংশটা মিলিয়ে দেব। আর এখান থেকে বগল মোহরা থেকে হাতার মোহরি পর্যন্ত শেপ দিয়ে নেব। দেখুন আমি হাতাটি যেভাবে কাটিং করব আমি একটু হালকা চকের সাহায্যে ড্রয়িং করে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নেব।
দেখুন আমার কাটিং করা হয়ে গেছে, কিন্তু এবার হাতার তালপাটটা কাটিং করে নেব। তালপাটটা কাটিং করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমি কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার তালপাট। দেখুন আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি বেল্টের অংশটা কাটিং করে নেব। এখানে দেখুন আমি বেল্ট দেবো, এজন্য কোমরে বেল্ট দেবো, এজন্য কোমরের অংশের বেল্টটা আমি কাটিং করে নিচ্ছি। বেল্টটা 2 ইঞ্চি পরিমাণ রেখে আর লম্বায় রেখেছি 16.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি কীভাবে কাটিংটা করছি। আর এখান থেকে একটু কোণা করে দিচ্ছি দেখা সৌন্দর্য করার জন্য, মানে দেখতে ভালো দেখায়। এই কিছু কোণার অংশটা এইভাবে করলে দেখতে ভালো দেখায়। এবার একই মাপে আমি আরও আরেকটি বেল্টের অংশ কাটিং করে নিচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং করে দেখালাম, পরবর্তী অন্য একটি ভিডিওতে আমি জামাটি সেলাই করে দেখাবো। আপনারা যারা সেলার কাজে একদম নতুন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে গোল জামাটি আপনারা খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু জামার কাপড়টি কাটিং করা হয়ে গেছে। তারা একইভাবে 30 বডির গোল জামাটি কাটিং করে নেবেন, তাহলে খুব সহজেই এই জামাটি কাটিং করা শিখে যাবেন। ধন্যবাদ।